আজ তোমাদের দেখাবো আমাদের কুট্টুসকে কিভাবে স্নানের আগে অয়েল ম্যাসাজ করাই, তারপর স্নান করাই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কিভাবে আমি ওকে অয়েল ম্যাসাজ করাই আর স্নান করাই। তো চলো কুট্টুস বলে দাও। তো স্নানের আগে অয়েল ম্যাসাজ করানো হবে তোমার। কুট্টুস 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 দিলাম, এবারে কানের দুই সাইডে দিতে হবে। তো হয়ে গেল, এবার কোথায় দেব? ঘাড়ে গলায়, মানু ঘাড়ে গলায় পেটে বুকে ভালো করে গলা 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 চলে আসছিস। পেটটা পেটটা হজম শক্তি বাড়াবে, পেটে ম্যাসাজ করলে এরকম ভাবে কাটু কাটু হচ্ছে। এবারে কি হবে, হাত এবার হ্যান্ড এবার হ্যান্ড এই তো এবার তো হ্যান্ড ম্যাসাজ
আমাদের কুট্টুসের এখন অয়েল ম্যাসাজ হয়ে গেছে, এখন হবে বডি এক্সারসাইজ, তারপরে স্নান, এখন শুরু হবে বডি এক্সারসাইজ। তো চলো বডি এক্সারসাইজ হোক। মানে এবার এই যে বুকে বাও, ওহো হাত হাত, পা হবে এই পেটটা তো আগেই হয়ে গেছে, এই পেটের এইখানটা ম্যাসাজ হয়ে গেছে, এবার এবার পা পা পা, এই পা পা, মানো 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 মানো, এই মানো, এই দেখ এবারে ওয়ান চলে এসছে তো সাইকেল হবে না, ভালো না, পেটটা ঠান্ডা হয়ে যাবে, পেট ঠান্ডা, পেট ঠান্ডা, ধরে নাও ধরে নাও, thank you.
আমাদের কুটুস একদম রেডি হয়ে গেছে, একদম দেখো ফ্রেশ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর তবে হ্যাঁ, এই যে কালি টিপটা দিতে পারিনি, কারণ ও খুব ছটপট করছে, ও না ঘুমোলে কিন্তু যেটা দিতে পারবো না, সেই জন্য আর দিলাম না। আর সব কিছু রেডি হয়ে গেছে, টিপটু একটু আদরে কান্না কাঁদছে, মানে স্নান হয়ে গেছে তো আর অনেকক্ষণ হয়েছে, খাওয়া হয়নি, এবার ঘুমও পেয়ে যাচ্ছে। তো আবার পরে দেখা হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।